আজকে যেটি বললো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, এরা ক্লার্কশিপ এক্সামিনেশনের মাধ্যমে কিছু ক্লার্ক নিয়োগ করছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 5/2019। তো আরও ডিটেলসে জানতে হলে, মানে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বা কিছু জানতে হলে এই ওয়েবসাইটে দেখতে পারো, www.pscwbapplication.in। এটি আমি বলবো, এবং এটি অলরেডি অনলাইনের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, ওয়ান টাইম এনরোলমেন্টের মাধ্যমে। তো এই ওয়েবসাইটটি আছে, আমার ডিসক্রিপশনে আছে, পেয়ে যাবে, এখান থেকে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবার এক এক করে বলবো যে কোথা থেকে কীভাবে কী করবে, এবং তার সমস্ত মানে অ্যাডভার্টাইজমেন্টের তথ্যটি কী কী লাগবে না লাগবে। তার আগে বলছি, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব কিছু জানতে পারবে। এবং এটির শেষ তারিখ হচ্ছে 25 মার্চ 2019 এই ডেট, এবং যারা যারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। এছাড়া যারা অফলাইনে পেমেন্ট করবে, পেমেন্ট প্রসেসটা, তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। তো ইম্পর্টেন্ট নোটিফিকেশন আগে থেকে বলেছি কোথায় কী হবে। তো এখানে তোমার ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের সেন্টার কোড নাম্বার চাওয়া হবে। তো সেন্টার কোডের ক্ষেত্রে বলছি কলকাতা নর্থ হলে 1, 2 হচ্ছে কলকাতা সাউথ, 3 হচ্ছে বারুইপুর সেন্টারের জন্য, 4 হচ্ছে ডায়মন্ড হারবার, 5 হচ্ছে ব্যারাকপুর, 6 হচ্ছে বারাসাত, 7 হচ্ছে কৃষ্ণনগর, 8 হাওড়া, 9 চিনসুড়া, 10 বর্ধমান, 11 আসানসোল, পুরুলিয়ার জন্য 12, মেদিনীপুরের জন্য 13, তমলুকের জন্য 14, ঝাড়গ্রামের ক্ষেত্রে 15, 16 বাঁকুড়া, 17 সুরি, 18 বহরমপুর, 19 মালদা, 20 বালুরঘাট, 21 রায়গঞ্জ, 22 জলপাইগুড়ি, 23 আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য 24, শিলিগুড়ির জন্য 25, কালিম্পংয়ের জন্য 26 এবং দার্জিলিংয়ের জন্য 27। এই হচ্ছে ব্যাপার। এবং স্কেল অফ পে হচ্ছে 5,400 থেকে 25,200, এবং গ্রেড ফে 2,600, এবং এছাড়া ডিএ, এমএম, এইচআর সবই থাকবে। তো আপাতত হিসাব অনুযায়ী করা হচ্ছে 21,000 সামথিং হচ্ছে তার বেসিক, মানে মাসিক পারিশ্রমিকটি হবে ক্লার্ক পদের। এবং এখানে যা যা নিয়োগটি হবে সবই টেম্পোরারি বেসিসের উপর। নাম্বার অফ ভ্যাকেন্সিজ কতগুলো নেওয়া হবে সেটি এখন পর্যন্ত কিছু জানানো হয়নি, সেটি পরে জানানো হবে। এসসি এসটি ওবিসিরা এদের বয়সের ছাড় পাবে, এবং পার্সোনাল ডিসএবিলিটিস মানে শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তারাও ছাড় আছে, এবং এক্স সার্ভিসম্যান এবং মিলিটারি স্পোর্টস পার্সনের জন্য ছাড় আছে। কোয়ালিফিকেশন, প্রার্থীদের কোয়ালিফিকেশন হচ্ছে প্রার্থীকে মিনিমাম মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে, এছাড়া কম্পিউটার অপারেশন উপর নলেজ থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, 20 ওয়ার্ড প্রতি মিনিট ইংলিশে এবং 10 ওয়ার্ড প্রতি মিনিট বাংলাতে, বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। এসসি এসটি ওবিসিরা যেটা বললাম বয়সের ছাড় পাবে, মেরিটোরিয়া স্পোর্টস পার্সনরাও তারাও একটা ছাড় আছে, তাদের এই ক্ষেত্রে স্পোর্টস কোটা নেওয়া হবে। একবার যারা অ্যাপ্লাই করে দেবে, ধরো কোনো এসসি এসটি স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে দেয় অন্য কোনো ক্যাটাগরিতে, পরে কিন্তু মানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু আর ক্লেম করতে পারবে না যে তোমরা এসসি এসটি ওবিসি যারা আছে সেই হিসাবে, বা মেরিটোরিয়া স্পোর্টস পার্সন বা এক্স সার্ভিসম্যান, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ডেট অফ বার্থটি ইভ্যালুয়েট করা হবে, হয় মাধ্যমিকের বা তার সমতুল্য কোনো কিছু সার্টিফিকেট দেখে, হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপর নির্ভর করে, না হলে তোমার বার্থ সার্টিফিকেটের উপর নির্ভর করে। তো এবার চলে যাব, প্রার্থীকে ভারতীয় হতে হবে যেটা অ্যাজ ইউজুয়াল থাকে, এবং যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তারা যেন বাংলা ভাষাটি লিখতে পড়তে এবং বলতে সক্ষম হয়, এক্সেপ্ট যারা নেপালি যাদের মাতৃভাষা তারা ছাড়া, অন্যান্য যারা যেন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের। এবার অ্যাপ্লিকেশন ফিস, যারা অ্যাপ্লাই করবে অনলাইনের মাধ্যমে তাদের কিন্তু 110 টাকা পড়বে, 110 টাকা। শুধু অফলাইনের ক্ষেত্রেই মনে হয় একটু বেশি চার্জেস নিতে পারে, অনলাইনের ক্ষেত্রে কিন্তু 110 টাকা পড়বে, সবার ক্ষেত্রেই মনে হয় 110 সামথিং। আর অফলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক চার্জেস পড়বে হচ্ছে 20 টাকা এক্সট্রা। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি স্টুডেন্ট, ঠিক আছে, সরি ভুল বললাম, এসসি এসটি এবং পিডাব্লিউডি এদের, এইসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরকম ফি লাগবে না, তারা ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য কোনো টাকা লাগবে না। ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল ফিজ নেওয়া হবে। তো অ্যাপ্লিকেশনটি করবে একমাত্র অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার আগে একটা কথাই বলছি, প্রার্থীরা যেন একটা তাদের সফট কপিতে ফটো এবং
সিগনেচার যেন নিয়ে যায় যেখান থেকে তুমি অ্যাপ্লাই করো সেখানেও থাকে, মানে সেটা স্ক্যান কপি তোমাকে কিন্তু সাবমিট করতে হবে অনলাইন প্রসেসের সময়। মেইন ইউএস পোস্ট পারসন এদের জন্য আলাদা কোটা আছে, তো এইগুলো চলে গেল। তো মেইন এবার ক্যান্ডিডেটকে, হ্যাঁ অ্যাপ্লিকেশান করার সময় ক্যান্ডিডেটকে প্রেফারেন্স কিন্তু চাওয়া হবে। প্রথম একটা প্রেফারেন্স চাইবে, কী কী প্রেফারেন্স চাইবে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স এরকম থাকবে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টস, আর হচ্ছে ডিরেক্টরেটস এবং রিজিওনাল অফিসেস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিসেস অফ ওয়ান পার্টিকুলার ডিস্ট্রিক্ট অর কলকাতা। যে যেমন প্রেফারেন্স দিলে দিতে পারো, কিন্তু ভ্যাকেন্সি সেই উপর নির্ভর করবে, মানে অর্থাৎ তোমাদের মেরিট লিস্টের উপর নির্ভর করেই নেওয়া হবে। মেডিকেল এক্সামিনেশন, যে সকল ক্যান্ডিডেট সিলেক্ট হবে তার একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে, মানে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তাদের নেওয়া হবে এবং তাদেরকে দেখা হবে যে প্রার্থীরা ফিট কিনা মেন্টালি এবং ফিজিক্যালি। তো ডেটগুলো বলে দিচ্ছি, অ্যাপ্লাই শুরু হবে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন 22 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 25 মার্চ, আর যারা অফলাইনে পেমেন্ট করবে তাদের 26 মার্চ, এটা আগেও বলে দিয়েছি। এছাড়া কিছু নাম্বার বলে দিচ্ছি, যাতে কোনো অসুবিধা হয় যদি, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যারা যে কোনো ওয়ার্কিং ডেজে ফোন করতে হবে 11 থেকে 4টের মধ্যে। নাম্বারগুলো হচ্ছে 226241181, এছাড়া 4003-5104, এছাড়া 24198185। তো এই তিনটে নাম্বার আছে এবং তার আগে 033 বসাতে বলবে না। এবার স্কিম অ্যান্ড সিলেবাস, এক্সামিনেশান স্কিমটা কীভাবে হবে সেটা হচ্ছে, এক্সামিনেশান হবে দুটি পার্টে। এক হচ্ছে পার্ট ওয়ানে থাকবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন, এবং পার্ট টু হচ্ছে কনভেনশনাল টাইপের, মানে লিখিত পরীক্ষা, যেটা মানে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা। পার্ট ওয়ান এক্সামিনেশান, পার্ট ওয়ান এক্সামিনেশান 100 মার্কসের প্রশ্ন থাকবে, 100 খানা প্রশ্ন, যেটার প্রত্যেকটাতে 1 মার্ক করে ক্যারি করবে। কী কী সাবজেক্টগুলো সেটা হচ্ছে, ইংলিশ থাকবে 30 মার্কসের, জেনারেল স্টাডিজ থাকবে 40 মার্কসের, এবং অ্যারিথমেটিক থাকবে 30 মার্কসের। টোটাল সময় বরাদ্দ থাকবে পার্ট ওয়ানের জন্য 1 ঘন্টা 30 মিনিট। এবার পার্ট টু এক্সামিনেশান, পার্ট টু এক্সামিনেশান থাকবে কনভেনশনাল টাইপ, গ্রুপ এতে থাকবে ইংলিশ এবং গ্রুপ বিতে থাকবে বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি, মানে যে যেমন সাবজেক্ট চুজ করবে সেটার উপর নির্ভর করছে, এটা অনলাইনের সময় তোমরা বুঝতে পারবে। 50 মার্কস থাকবে এটার উপর এবং সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। এরপরে এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন, মানে কম্পিউটার অপারেশনের উপর কিন্তু তোমাদের একটা পার্ট, একটা টেস্ট নেওয়া হবে, যে কে কম্পিউটার কতটা দক্ষতা, কার টাইপিং স্পিড কতটা কেমন, সেটার জন্য কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস বলে দিচ্ছি, সিলেবাস কী থাকবে, পার্ট ওয়ানের ক্ষেত্রে ইংলিশের উপর ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সাজেস ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং এর কারেক্ট ইউজেস এর উপর থাকবে। এছাড়া জেনারেল স্টাডিজ থাকবে, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন, প্রতিদিন কী হচ্ছে, নিত্য নতুন ঘটনা কী হচ্ছে, এছাড়া সায়েন্স, কারেন্ট ইভেন্টস, প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এগুলোর উপর প্রশ্ন থাকবে। অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক থাকবে ডিভিজিবিলিটি, বিভাজ্যতা, ফ্র্যাকশনস, ভগ্নাংশ, ডেসিমেলস, রেকারিং ডেসিমেলস, সিম্পলিফিকেশন, সরল, এইচসিএফ, এলসিএম, লসাগু, গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, শতকরা, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, না এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, প্রফিট অ্যান্ড লস আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেক্ট্যাঙ্গুলার্স অ্যান্ড স্কোয়ার্স, এটার উপরই প্রশ্ন হবে। পার্ট টু এ যেটা, গ্রুপ এতে ইংলিশ যেটা, সেটা হচ্ছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অফ মেটেরিয়াল সাপ্লাইড, মানে তোমাকে কিছু একটা দিতে হবে, যে কোনো কিছু রিপোর্ট ড্রাফট করতে হবে, রিপোর্ট লিখতে হবে কোনো কিছুর উপর, যেমন লিখতে হয়। এছাড়া সামারি দিয়ে দেবে অথবা প্রেসি লিখতে হবে। এছাড়া আরেকটা আছে এটা, সেটা হচ্ছে তোমাকে বেঙ্গলি থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে। গ্রুপ বিতে যেটা আছে সেটা হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি, এটার উপরই একই সেম জিনিস, তোমার সেই ভাষার উপর ড্রাফটিং করতে হবে রিপোর্টের। এছাড়া তোমাকে দিতে হবে একটা সামারি অর প্রেসি লিখতে হবে। এছাড়া বেঙ্গলি মানে ইংলিশ থেকে বাংলায় তোমাকে ট্রান্সলেট করতে হবে। কোশ্চেনের মান হবে একেবারে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য লেভেলে, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সেকেন্ডারি এডুকেশনের হিসাবে, সেই সমতুল্য হিসেবেই কিন্তু প্রশ্ন হবে। তো সবাই বেস্ট অফ লাক, তার জন্য অ্যাপ্লাই করে দাও এবং পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, এবং অনলাইনে তোমরা রাতেই ফিল আপ করে দাও। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।